থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা বাংলাতে হতে চলেছে। আগে একবার ভিডিও বানিয়ে ভোটিং করেছিলাম, তোমরা বাংলাতে ভিডিও চাও নাকি হিন্দিতে, তোমাদের বেশিরভাগ ভোটটাই বাংলাতে পড়েছিল, তাই আজকে ভাবলাম একটা বাংলাতে ভিডিও করি। যদি তোমাদের এই ভিডিওতে সাপোর্ট ভালো থাকে তাহলে অবশ্যই এরপর থেকে বাংলাতে ভিডিও পাবে, যদি তোমাদের সাপোর্ট ভালো থাকে তো। আজকে আমি প্রোটেক কোম্পানির 7000 ওয়াট অ্যাম্প্লিফায়ারের আনবক্সিং অ্যান্ড রিভিউ করে দেখাবো, তার সাথে কতগুলো স্পিকার এই অ্যাম্প্লিফায়ারে চলবে, কত লোড এই অ্যাম্প্লিফায়ার নিতে পারবে সব কিছু নিয়ে আলোচনা করব, তার সাথে সাউন্ড টেস্টিং আর প্রাইস অবশ্যই থাকবে। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি মনোজিৎ তোমাদের সাথে আছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, প্রথমে আনবক্সিংটা করে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ কার্টুনের উপর কোম্পানির ব্র্যান্ডিং মেনশন করা আছে, এটা এবিএক্স সিরিজের অ্যাম্প্লিফায়ার। প্যাকেজিং দেখতে পাচ্ছ খুব ভালো করেছে, ডবল কার্টুন দিয়েছে, নিচে উপরে মোটা থার্মোকল ব্যবহার করেছে যাতে ট্রান্সপোর্টে অ্যাম্প্লিফায়ারের কোনো প্রবলেম না হয়। অ্যাম্প্লিফায়ারের ওয়েটটা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স 42 কেজি হবে। এই দেখতে পাচ্ছ অ্যাম্প্লিফায়ারের ফ্রন্ট লুক, এখানে দেখো অ্যাম্প্লিফায়ারের ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে প্রোটেক, মাঝখানে দেখো মডেল নাম্বার দেওয়া আছে ABX 7000i। এটা একটা ডুয়েল চ্যানেল অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ, CH1 আর CH2 দুটো চ্যানেলের আলাদা আলাদা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে, ক্লিপ সিগন্যাল প্রোটেক অ্যান্ড পাওয়ার অন অফ লাইট। এখানে দেখতে পাচ্ছ পাওয়ার সুইচ, অ্যাম্প্লিফায়ারের উপরে আর নিচে দেখো বর্ডার দেওয়া আছে হলুদ কালারের, দারুণ লাগছে অ্যাম্প্লিফায়ারটা দেখতে। এবার চলো ব্যাক সাইডে, এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের পাওয়ার লাইন, মোটা লাইন ব্যবহার করেছে। অ্যাম্প্লিফায়ারের ইনপুট আর আউটপুট দেখতে পাচ্ছ, মেল ফিমেল এক্সেলার জ্যাক দিয়েছে, দুটো চ্যানেলের আলাদা আলাদা দেওয়া আছে। এখানে দেখো 4টা ফিল্টার দেওয়া আছে, সেন্সিটিভিটি 30 হার্জ হাই পাস লিমিটার আর 150 হার্জ লো পাস। এখানেও দেখো মডেল নাম্বার দেওয়া আছে, এর নিচে ব্রিজ মোডের লাইট ইন্ডিকেটর দেওয়া আছে, স্পিকার আউটপুটের জন্য স্পিকন জ্যাক দিয়েছে, তার সাথে ডাইরেক্ট টার্মিনালও দিয়েছে ব্ল্যাক আর রেড কালারের। অ্যাম্প্লিফায়ারের দুটো সাইডে দেখতে পাচ্ছ 4 ইঞ্চি ফ্যান লাগানো আছে অ্যাম্প্লিফায়ারকে ঠান্ডা রাখার জন্য। তো অ্যাম্প্লিফায়ারের ওভারলুকটা আর একবার ভালো করে দেখে নাও। এবার কথা বলবো অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজ ডিটেলস নিয়ে। তো এই অ্যাম্প্লিফায়ারে পার চ্যানেলে 2 ওমসে পাবে 3500 ওয়াট, 4 ওমসে পাবে 2500 ওয়াট আর 8 ওমসে পাবে 1750 ওয়াট। এতে ড্যাম্পিং ফ্যাক্টর থাকবে 800 আর অ্যাম্প্লিফায়ার এইচ ক্লাসের থাকবে। এবার চলো লোড ক্যালকুলেশন করে নিই। তো এই অ্যাম্প্লিফায়ারে 2 ওমসে পাচ্ছ 3500 ওয়াট, এর মানে এই অ্যাম্প্লিফায়ারে তুমি আরামসে 4টা ডুয়েল 15 টপ চালাতে পারবে। তোমাকে 800 ওয়াটের দুটো স্পিকার আর 150 ওয়াটের টুইটার লাগাতে হবে, টোটাল হলো 1750 ওয়াট একটা টপে, তাহলে তুমি পার চ্যানেলে দুটো করে টপ 1750 ওয়াটের চালাতে পারবে। 4 ওমসে পাচ্ছ 2500 ওয়াট, এখানে তুমি 1200 ওয়াটের দুটো করে স্পিকার পার চ্যানেলে চালাতে পারবে, ওটা 15 ইঞ্চি হতে পারে অথবা 18 ইঞ্চি। এখানে তুমি 1500 ওয়াটও লাগাতে পারো, তবে অ্যাম্প্লিফায়ার একটু লোড হতে পারে, তবে ওটা লোড না বললেই চলে। এবার 8 ওমসে পাচ্ছ 1750 ওয়াট, এখানে তুমি 1800 ওয়াটের অথবা 2000 ওয়াটের একটা করে স্পিকার পার চ্যানেলে চালাতে পারবে। এই সিস্টেমে যদি তুমি অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করো তাহলে প্রবলেমস খুব কম দেখতে পাবে অ্যাম্প্লিফায়ারে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আসছে যে এই অ্যাম্প্লিফায়ারে 1800 ওয়াটের 4টা স্পিকার কি চালানো যাবে না? তো চলো এটা টেস্টিং করা যাক। Thank you.
এখানে আমি সুইটনের 18 ইঞ্চি 1800 ওয়াট লাগিয়েছি। দেখতে পাচ্ছ স্পিকার তো চলছে, কিন্তু 1800 ওয়াট স্পিকারের যেই প্রেসারটা হওয়া উচিত সেইটা পাবে না। সো সাউন্ড টেস্টিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর অ্যাম্পলিফায়ারের প্রাইস আজকের ডেটে 38,500 চলছে বি ক্যাবিনেটে। যদি তোমরা পারচেস করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে মেসেজ করতে পারো, নিচে ডিসক্রিপশানে লিংক পেয়ে যাবে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আমি আসছি আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত রাধে রাধে। আমার দেশের মাটি তোমার পরে ঢাকা।